डियर स्टूडेंट, वेलकम टू माय ऑनलाइन क्लास। हाउ आर यू? आई होप यू आर वेल। आई एम ऑल्सो फाइन बाय द ग्रेस ऑफ ऑलमाइटी गॉड। डियर स्टूडेंट, एट प्रेजेंट इप्टिजिंग, रेप, करप्शन and antisocial activities are increasing day by day in our country. So as a student and as a teacher, we should come forward to remove this. Thank you. Dear student, I am Shankar Shyam, assistant teacher, Ramnagar KMC High School, Dagon Bhuiya, Penny. Dear student, I am going to take a class about story. A story khub guruttopurno. Ekhane porikhate bhalo number paoa jay. Tumra story gulo bhalo bhabe ayatto korbe. Aaj ami English er বাক্যগুলোর সাথে আমি বাংলা অনুবাদটা বলবো, তোমরা খুব কেয়ারফুলি শুনবে, পরবর্তীতে সবগুলোকে একত্রিত করে এগুলো স্টোরি আকারে লিখবে। আমি খুব সহজে সুন্দরভাবে উপস্থাপন করব বাংলাগুলো। লেট আস ফলো। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? একটা কাক উঠতেছে এবং একটা জলের কলসি দেখা যাচ্ছে, আর কিছু নুড়ি পাথর দেখা যাচ্ছে। অতএব আজকে আমাদের আলোচ্য বিষয় কি তা তোমরা অবশ্যই বুঝতে পারছ। আওয়ার টুডেস লেসন ইজ এ স্টোরি অ্যান্ড ইট ইজ অন এ থার্স্টি কো, এ থার্স্টি ক্রো, একটি পিপাসার্থ কাক। তাহলে আওয়ার টুডেস লেসন ইজ এ স্টোরি অ্যান্ড ইট ইজ অন এ থার্স্টি ক্রো, এটা থার্স্টি একটি পিপাসার্থ কাকের উপরে স্টোরিটা আমাদের। আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন, উই উইল বি এবল টু লিসেন ইনফরমেশন, আর্কস অ্যান্ড আনসার কোশ্চান্স, রাইট এ স্টোরি, রাইট এ স্টোরি। ইট ওয়াজ এ হট সামার ডে, আমরা যে সিনারিটা দেখছি এটা গ্রীষ্মের একটা দৃশ্য। প্রখণ্ড প্রচণ্ড রুদ্র, সূর্যের প্রখর রুদ্র। তো এই চিত্রটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইট ওয়াজ এ হট সামার ডে, এটা ছিল একটি গ্রীষ্মের দিন। মনে রাখবে স্টোরি সবসময় পাস্ট ফর্মের হয়, স্টোরিটা সবসময় পাস্ট ফর্মের হয়। তাহলে এগুলো পাস্ট ফর্মের। ইট ওয়াজ এ হট সামার ডে, এটা ছিল একটি গ্রীষ্মের দিন। ওয়ান্স এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একদা একটি কাক খুব পিপাসার্থ ছিল বা তৃষ্ণার্থ ছিল। এই যে একটা কাক দেখছ, এটা খুব তৃষ্ণার্থ পিপাসার্থ ছিল। তাহলে আমরা কিভাবে লিখব? ওয়ান্স এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একদা একটি কাক খুব পিপাসার্থ ছিল। ছবিতে দেখছি একটা কাক উঠতেছে, পানির সন্ধান করতেছে। তাহলে ইট ফ্লিউ অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার লুকিং ফর ওয়াটার, এটি এদিক সেদিক উঠছে পানির জন্য। ইট ইজ, ইট ফ্লিউ অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে, এটি এখানে সেখানে উঠছে লুকিং ফর ওয়াটার, পানি খোঁজার জন্য, এখানে সেখানে উঠছে পানি খোঁজার জন্য। তারপরে চিত্রে দেখতে পাচ্ছ যে একটা কাক উড়ে একটা কলসির, পানির কলসির নিকট যাচ্ছে। দেখো তাহলে এটা কিভাবে লিখব? দি ক্রো স এ পট অফ ওয়াটার, অর্থাৎ
কাকটি একটি পানির পাত্র দেখতে পেল কাকটি একটি পানির পাত্র দেখতে পেল এই যে এখানে একটা পানির পাত্র দেখছো ওটা কাকে উড়ে ওখানে আসতেছে দেখতে পেল দেখতে পেল এখন দেখো কাকটি পানির কলসের উপরে বসলো পানি পান করার জন্য তাহলে এটা আমরা লিখব হি ওয়েন্ট ক্লোজ টু দি পট সে পাত্রটির নিকটে গিয়েছিল হি ওয়েন্ট সে গিয়েছিল ক্লোজ টু দি পট মানে পাত্রের নিকটে এই যে দেখো পাত্রের নিকটে এখানে বসলো হি স দ্যাট সে দেখলো যে দেয়ার ওয়াজ এ ভেরি লিটল ওয়াটার ইন দি পট ওই পাত্রের মধ্যে খুব অল্প সংখ্যক পানি ছিল ওই পাত্রের মধ্যে খুব অল্প সংখ্যক পানি ছিল আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলো সবগুলো একসাথে লিখলে একটা স্টোরি হয়ে যাবে হি স দ্যাট সে দেখলো যে দেয়ার ওয়াজ এ ভেরি লিটল সেখানে খুব অল্প সংখ্যক পানি ছিল ইন দি পট পাত্রের মধ্যে হি কুড নট রিচ দি ওয়াটার সে পানিগুলো নাগাল পাচ্ছিল না মানে সে পানি যেই তলার পানি ওইখানে নাগাল পাচ্ছিল না হি কুড নট রিচ সে পৌঁছাতে পারলো না দি ওয়াটার পানিগুলো মানে নাগাল পাচ্ছিল না এখন কী করবে দেখো যখন পানিগুলো নাগাল পাচ্ছিল না তখন সে কী করলো দেখো হোয়াট ক্যান আই ডু আমি কী করতে পারি একথা কাকে বলতেছে যখন সে চেষ্টা করছে পানিগুলো পাত্রের তলায় পান করতে পারছে না তখন ভাবছে হোয়াট ক্যান আই ডু আমি কী করতে পারি আই অ্যাম ভ্যারি থার্স্টি আমি খুব পিপাসার্থ সেট দি ক্রো ইটসেল কাক নিজে নিজে বলল কাক নিজে নিজে বলল এখন দেখো হি লুকড অ্যারাউন্ড সে চারিদিকে তাকাচ্ছে যে কাকের দিকে তাকাও সে এদিক সেদিক তাকাচ্ছে তাহলে হি লুকড অ্যারাউন্ড সে চারিদিকে তাকাচ্ছিল এখানে চিত্রের মধ্যে দেখো কিছু নুড়ি পাথর দেখা যাচ্ছে এদিক সেদিক পড়ে আছে হি স সাম পিবলস পিবলস মিন্স নুড়ি পাথর ছোট ছোট পাথরগুলো এটাকে ইংলিশে বলে পিবলস হি স সাম পিবলস সে কিছু নুড়ি পাথর দেখতে পেল সে কিছু নুড়ি পাথর দেখতে পেল তারপরে কী ঘটছে দেখো হি হ্যাড অ্যান আইডিয়া তার একটি মানে ধারণা ছিল বা ধারণা জন্মিল হি হ্যাড অ্যান আইডিয়া তার একটা ধারণা ছিল তার একটা ধারণা ছিল কী ধারণাটা ধারণাটা হচ্ছে হি পিকড আপ দি ফিবলস সে নুড়ি পাথরগুলো তুললো ওয়ান বাই ওয়ান এক এক করে অ্যান্ড ড্রপ ইন টু দি ওয়াটার এবং পানির মধ্যে ফেললো দেখো তাদের বুদ্ধি যে নুড়ি পাথরগুলো ঠোঁটে করে কামড়িয়ে এনে পাত্রের মধ্যে ফেলতেছে দেখো চিত্রে তাহলে হি পিকড আপ তোলা পিকড আপ মানে তুললো দি ফিবলস নুড়ি পাথরগুলো ওয়ান বাই ওয়ান এক এক করে অ্যান্ড ড্রপড এবং ফেলল ইনটু দি ওয়াটার পানির মধ্যে তারপরে কী ঘটছে দেখো আফটার এ হোয়াইল কিছুক্ষণ পর দি ওয়াটার কেম আপ অর্থাৎ পানিগুলো মানে উপরে আসলো উপসিয়ে উঠল হি ড্র্যাঙ্ক দি ওয়াটার সে পানিগুলো পান করলো তার বুদ্ধি দেখছো তো পানিগুলো তলায় ছিল যখন নুড়ি পাথরগুলো এক এক করে ফেললো তখন পানিগুলো ওই পাত্রের উপরে আসলো তারপরে সে করলো দেন হি ড্র্যাঙ্ক দি ওয়াটার তারপর সে পানিগুলো পান করলো হি ফ্লিউ এ ওয়ে হ্যাপিলি আনন্দে সে উড়ে চলে গেল পানি যখন পান করলো পিপাসা নিবারণ হলো তখন সে আনন্দেই তাই উড়ে চলে গেল আমাদের এখানে একটা ভিডিও ছিল ভিডিওটা আমি মনে হয় কাজ করে না দেখি ভিডিওটা দেখলে একটু ভালো হবে
ভিডিওটা একটু দেখো, এই ভিডিওটা দেখো। It was a hot summer day. Kalu the crow was very thirsty. He flew about here and there, looking for water. দেখো কাকু উড়ে যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। He saw a pot with water. He went close to the pot. পাত্রের উপরে যে বসলো, দেখো ঘটনাটা। Kalu saw that there was very little water in the pot. Kalu could not reach the water. পানিগুলো নাগাল পাচ্ছিল না। দেখো চিত্রের ছবিতে ভিডিওতে দেখো। What can I do? What can I do? আমি কি করতে পারি ভাবলো। I'm very thirsty. How do I drink the water? কাকে কি বলতেছে দেখো। আচ্ছা পানিগুলো পানিতে নুনি পাথরগুলো ফেলছে। Kalu looked around. He saw some pebbles. Pebbles মানে নুনি পাথর। He picked up the pebbles one by one. এক এক করে দেখো, এক এক করে ফেলতেছে। দেখছো? এই যে নুনি পাথরগুলো ফেলতেছে। তখন পানিগুলো উপসি উপরে উঠলো। He dropped the pebbles into the pot. The water came up. দেখছো খুব সুন্দর একটা ভিডিও। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এগুলো ভালো করে দেখো, এটা মেমোরিতে থাকবে, এটা ভুলবে না কখনো। অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্লাস, এটা যদি তোমরা ফলো করো এটা কখনো ভুলবে না। দেখছো পানিগুলো উপসি উঠলো, দেখো দেখো। এবার সে পান করতে পারে, দেখো সে পানিগুলো পান করলো, এই পানি পান করলো। He flew away. এরপর সে আনন্দে উড়ে চলে গেল, পিপাসা নিবারণ হয়ে গেল, আনন্দে উড়ে চলে গেল। খুব সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট একটা ভিডিও, এটা কখনো ভোলার মতো নয়। ভিডিওটা আমরা দেখলাম এতক্ষণ, ডিয়ার স্টুডেন্ট ইভ্যালুয়েশন দেখো, আনসার দি ফলোয়িং কোশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তরগুলো লিখলেই হয়ে যাবে। হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট, এই স্টোরিটা কী সম্পর্কে। হোয়াই ওয়াজ দি ক্রো ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার, কেন কাক এখানে সেখানে উঠছিল। হোয়াই ডিড শি ফাইন্ড, সে কী দেখতে পেল। হোয়াই কুডন্ট ইট রিচ টু দি ওয়াটার, সে পানিগুলো কেন নাগাল পাচ্ছিল না। হাউ ডিড হি মিট আপ হিজ থার্স্ট, কীভাবে সে তার তৃষ্ণা নিবারণ করলো বা মিটালো। এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা সিকোয়েন্স অনুপাতে লেখো, ধারাবাহিকভাবে লেখো, তাহলে একটা স্টোরি সুন্দরভাবে হয়ে যাবে। নেক্সট আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কটা রাইট এ স্টোরি অন এ থার্স্টি ক্রো, একটা পিপাসার্থ কাক এর উপরে একটা বাড়ির কাজ করবে। এটা ইউনিভার্সাল আছে, চিরন্তন সত্য কথা, হয় আর দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকিলে উপায় হয়। থ্যাংক ইউ অল, সি ইউ নেক্সট ক্লাস, টিল দেন বি ওয়েল।